গান্ধী চলেছেন, কবি গৌতম চন্দ্র চন্দ্র, আবৃত্তি জয়ন্ত ব্যানার্জি, আয়োজন ও পরিচালনায় সঙ্গীত তরঙ্গ পত্রিকার পক্ষে চিত্তপ্রিয় চট্টোপাধ্যায়, আবহ সমর দত্ত। গান্ধী চলেছেন, গান্ধী চলেছেন পরাধীন ভারতবর্ষের পথে, সাথী যত আপামর জনগণ, কেহ হিন্দু মুসলমান, কেহ কেহ বা খ্রিস্টান, কেহ হরিজন, 79 সত্যাগ্রহীর কাণ্ডারী হয়ে লবণ সত্যাগ্রহের অধিনায়ক রূপে গান্ধী চলেছেন আজ দাণ্ডি অভিযানে। নেমেছে জনতার ঢল রাজপথে, অহিংস নিরস্ত্র সেই সত্যাগ্রহ মাঝে আলোড়িত অসমুদ্র হিমাচল ভারতবর্ষ। ভারতবর্ষের চারিদিকে যায় ঘটে গণজাগরণ, লবণ সত্যাগ্রহ সমর্থনে স্বদেশীর জয়গানে। ব্রিটিশের কূট চক্রান্ত বলে দেশবাসী হারাতে চলেছে অধিকার লবণ নির্মাণের। জনতার নেতা রূপে গান্ধী চলেছেন তাই দাণ্ডি অভিযানে। সম্মুখে 200 মাইলের বেশি বন্ধুর পরাধীন পথ, সত্যাগ্রহী বৃন্দ অক্লেশে অতিক্রম করে সেই বাধা। গান্ধীর নেতৃত্বে লবণ আইন ভঙ্গের জন্য সমুদ্র সমীপে দাণ্ডি অভিযানে। অবশেষে গন্তব্যস্থলেরও স্বাধীনতার অঙ্গীকার নিয়ে সমুদ্রের ধারে দাণ্ডির বেলাভূমি মাঝে মহাত্মা গান্ধী লবণ নির্মাণ করে ভাঙলেন আইন। সিন্ধু তরঙ্গে এসে স্বাধীনতার অগ্নিহোত্রীকে প্রণাম জানায়। জাতীয় জাগরণের নয়া পর্যায় হলো শুরু, লবণ সত্যাগ্রহ এলো জাতীয় জনমানসের শিরোনামে। স্বদেশী আন্দোলনে বিব্রত শাসকের দল নির্দ্বিধায় চালায় অত্যাচার ও সন্ত্রাসের লহর। মহাত্মা গান্ধীকে কারারুদ্ধ করে হর্ষে মাতে ইংরাজ, অহিংসারাত্মিক বলের উদ্গাতা দেশ ও নায়ক তিনি। সানন্দে চলেছেন গান্ধী কারাদণ্ড ভোগের পথে, লবণ সত্যাগ্রহের নেতারূপে স্বাধীনতা আন্দোলনে। গান্ধী চলেছেন ব্রিটিশের নাকপাশে জর্জরিত ভারতবর্ষ মাঝে, অহিংসার বিপ্লব বাণী কণ্ঠের শোভা তার, অভিনব সত্যাগ্রহের সার্থক উদ্গাতারূপে। সম্মুখে প্রতীয়মান সুকঠিন বাধার পাহাড়, ওই দেখো ভেঙে যায় বাধা বন্ধন, পাহাড় হয়ে যায় মৃত্তিকা প্রায়। সম্মুখে স্বাধীনতার রামধনু যেন যায় দেখা, গণজাগরণ হলে মনে হয় অগ্রনেতা রূপে গান্ধী চলেছেন।